Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel beauty tips and health care. Viewers, aske notun ekti video niye eshechi. Aske ami dekhabo jader mukh onek beshi kalo, jara instant forsha hote chao ebong kalo tok forsha korte chao, tara aske ei remedy ti toiri kore nao. Ekdom ghorua upokoron, ghore thaka upokoron diye toiri kore dekhabo. মাত্র 5 মিনিটে তোমাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করে নিতে পারবে তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি কফি তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারো আমি এখানে এই মিনি প্যাকটাই ব্যবহার করছি তো এখানে আমি 1 চামচ পরিমাণ কফি নিয়ে নিব তো এখানে আমি 1 চামচ পরিমাণ কফি নিয়ে নিলাম আমি প্রথমেই বলে দিছি যাদের মুখ অনেক বেশি কালো তারা এই রেমেডিটি ব্যবহার করে নিতে পারো ইনস্ট্যান্ট তোমার ত্বককে ফর্সা করে নিতে পারো আর এই কফিটা যে কোনো দোকানে পেয়ে যাবে মাত্র 5 টাকা একদম হাতে নাগালেই থাকে ঘরে বসে এই অল্প উপকরণ দিয়ে একদম অল্প খরচে এই রেমেডিটি তৈরি করে নেবে আর ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেয়ে যাবে অনেকে আছে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে টাকা তো বড় কথা না কিন্তু দেখা গেছে অনেকে সময় থাকে না হাতে একদমই সময় পায় না তাদেরকে বলবো ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে তৈরি করে নেবে ইনস্ট্যান্ট ফর্সা করে নিবে ত্বক তো 1 চামচ পরিমাণ কফি নিয়ে নিলাম আমি কফিতে কিছু মিশাইনি এই গুঁড়োটা এরকম পেস্ট বা ই হয়ে গেল তার কারণ হলো বাটিতে একটু পানি ছিল তারপর এখানে আমি দিয়ে দিব এলোভেরা জেল এখানে মার্কেটের কেনা জেলটাই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আমি এলোভেরা জেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গাছের পাতার জেলটাও পেস্ট করে দিয়ে দিতে পারো আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ চিনি তো হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি এই কফি আর এলোভেরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে চিনি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে ভিতর থেকে ময়লাগুলো উঠিয়ে দেয় এবং যাদের মুখে মেস্তার দাগ ব্রণের দাগ সানটেন পড়ে গেছে সে সমস্ত দাগ রিমুভ করে আমি যে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবে অনেক ভালো রেজাল্ট পাবে তো চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ মধু দিয়ে দিব তো আমি এখানে হাফ চামচ পরিমাণ মধু নিয়ে নিছি তারপর এখানে দুই চার ফোঁটা গোলাপ জলের জল দিয়ে দিব আর দিয়ে দিব একটি ফেস ওয়াশ একটি ফেস ওয়াশ থেকে আমি মটর দানার মতো একটু পরিমাণ ফেস ওয়াশ নিয়ে নিব তোমরা চাইলে এখানে ফেস ওয়াশের পরিবর্তে শ্যাম্পু দিতে পারো যে কোনো সাদা শ্যাম্পু অথবা যে কোনো ফেস ওয়াশও ব্যবহার করতে পারো যার কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারো আমি আবারও বলে দিচ্ছি আমি যে উপকরণগুলো দেখিয়ে দিলাম এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবে এটি কালো ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে দিবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিছি এখানে আমি আবারও বলে দিচ্ছি আমি কী কী নিয়ে নিছি প্রথমে নিয়ে নিছি আমি কফি 1 চামচ পরিমাণ কফি তারপর দিয়ে দিছি এলোভেরা জেল
চাইলে তোমরা গাছের অ্যালোভেরা জেলটাও দিতে পারো। আমি বাজারে কেনা জেলটা দিছি, আর দিয়ে দিছি চিনি, হাফ চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ খাঁটি মধু, আর হচ্ছে গোলাপ জল, গোলাপ জল, আর ফেস ওয়াশের সামান্য একটু পরিমাণ। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশের পরিবর্তে শ্যাম্পুও দিতে পারো অথবা ফেস ওয়াশ। এই সবগুলো উপকরণ দিয়ে রেমেডিটি তৈরি করে নিবে। আর এটি লাগানোর আগে অবশ্যই মুখটা তোমরা ভালোভাবে পরিষ্কার করে নিবে, সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিবে। আর এই ফেসপ্যাকটি লাগানোর পর মুখ সামান্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবে, কোনো সাবান বা ফেস ওয়াশ দিবে না। তো চলো আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। এটি তোমরা আলতো হাতে সমস্ত মুখে লাগিয়ে নিবে। আমি আবারও বলে দিচ্ছি, যাদের ত্বক অনেক বেশি কালো তাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করে দিবে এই রেমেডিটি। একদম ঘরোয়া, ত্বককে অনেক বেশি ফর্সা করে, দাগমুক্ত করে। ব্রণের দাগ, মেস্তার দাগ, যাদের মুখ দেখা গেছে যে সানটেন পরে মুখটা অনেক লালচে হয়ে গেছে, কালো হয়ে গেছে, সে সমস্ত দাগ রিমুভ করে দিবে। ত্বককে অনেক বেশি টান টান করে এই চিনি আর মধুটা ব্যবহার করার কারণে ত্বকটা অনেক বেশি টান টান হয় এবং অনেক বেশি ফর্সা হয়, উজ্জ্বল হয়। তো এভাবে সমস্ত মুখে তোমরা লাগিয়ে নেবে, এভাবে রেখে দিবে তোমরা 10 থেকে 15 মিনিট সময়। যদি এর থেকে বেশি সময় রাখতে পারো তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। এটি সমস্ত ত্বকে শুকিয়ে গেলে তারপর ফিরছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আর এই রেমেডিটি তোমরা ছোট বড় সকলে ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। একদম ন্যাচারাল পদ্ধতিতে ফেসপ্যাকটি তৈরি করে দেখালাম, এখানে কোনো ক্ষতিকারক ব্লিচ নেই, ত্বকের জন্য ভীষণ উপকারী, ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা করে, দাগমুক্ত করে। আর এই ফর্সা তোমার দীর্ঘস্থায়ী হবে, ত্বকের এই ফর্সাটা দীর্ঘস্থায়ী হবে। তোমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ইনস্ট্যান্ট এটি ব্যবহার করে নিবে। জাস্ট 15 মিনিটে দেখবে তোমাদের ত্বক কতটা ফর্সা হয়ে গেছে, ভিতর থেকে গ্লো করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবে। তা আজ এ পর্যন্তই, দেখা হবে বিউটি টিপসে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটি কথা বলে রাখি, এটি শুকিয়ে গেলে অবশ্যই তোমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে, কোনো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবে না। তো আমি ধুয়ে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। তো বিদায় নেওয়ার আগে হাতটা আমি ধুয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো ইনস্ট্যান্ট কতটা ফর্সা করে দিছে। তো এভাবে একবার হলেও ব্যবহার করে দেখো, আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে। আর ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।